बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम रहमतुल्लाह बरकातु। प्राण प्रिय सिलेटवासी, सिलेटर जे जेनो आसन, कतार प्रवासी सिलेटर जरा अप्रूवल पाइसन तरार ब्यापारे किछु कथा कत लाइकवाइज जरा कतार आइतार जरा कतारर अप्रूवल पाइसन कतार प्रवासी जरा सिलेटर विभिन्न जिलार विभिन्न उपजिलार विभिन्न एलाकार যারা কাতার আইতরা তারার একটা বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করতে চাই। বিষয়টা হইল যে কাতারে আওয়া লাগি যারা অ্যাপ্রুভেল পাইছন তারা করোনার মেডিকেল সার্টিফিকেট লইয়া কিছু জটিলতা দেখা দিস। সিলেটর যারা শীর্ষস্থানীয় আছেন, সিলেটর যারা সাংবাদিক আছেন, সিলেটর গোয়েন্দা, সিলেটর দুর্নীতি দমন বড়ু, সিলেটর র্যাব, যে যেন আসন সিলেটর সম্মানিত সিলেটর সাংবাদিক ভাইরা যারা আসন, বিভিন্ন সচেতন মহল যারা আসন, তারার কাছে একটা অনুরোধ করি আর এই বিষয়টা একটু গুরুত্ব দিবা। বিষয়টা হইল যারা কাতার আওয়া লাগিয়া কাতারর অ্যাপ্রুভেল অনেকে পাইছন না, অনেকে অ্যাপ্রুভেল পাইছন কিন্তু দেখা গেল যে যারা অ্যাপ্রুভেল পাইছন, যারা টিকিট করছন, যারা টিকিট করার পরে মেডিকেল করোনার সার্টিফিকেটও লাগিয়া তারা বিভিন্ন ধরনের হয়রানি করা হল। এই বিষয়টা বিজ্ঞ সাংবাদিক হলে কইতাম চাই আর বিজ্ঞ সাংবাদিক হলে এই বিষয়টা দয়া করিয়া গুরুত্ব দেখা, কারণ এই মুহূর্তে কাতার প্রবাসী সিলেটর বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার আমার লগে তারা যোগাযোগ করছেন। দুই একটা জিনিস আমি সলভ করিয়া দিছি, আমি টেলিফোনে সলভ করিয়া দিছি। এই মুহূর্তে আমরার সিলেট উসমানী মেডিকেল কলেজ ও প্রবাসী হলর করোনার সার্টিফিকেট দেওয়া হয়। করোনা পরীক্ষা করিয়া, করোনা টেস্ট করিয়া উসমানী তিন স্তরের এই মেডিকেল সার্টিফিকেট লইয়া দুর্নীতি দেখা দিছে। প্রবাসী হলর কষ্ট দেওয়াওর, প্রবাসী অগলরে সাতানিওর এই বিষয়টা আমি আমার আইডি তাকিয়া লাইভ করছি, যেন সিলেটীয় হল থাকুন, সিলেটর নেতা হল যেন থাকুন। এই সিলেটে অনেক কিছু হল, সিলেটর দর্শন হইছে কিন্তু প্রতিনিয়ত প্রবাসী অগলরে দর্শন করা হর এই বিষয়টা আপনারা সামনে তুলিয়া ধরতাম সে। এই বিষয়টা কিলা হইল, এই বিষয়টার মূল ঘটনাটা যদি ব্যাখ্যা করি আপনার কাছে, যদি আপনারা জানাই তাহলে ওলা হইতেইব যে 48 ঘন্টা আগে যে মেডিকেল সার্টিফিকেটও লাগিয়া আপনার নমুনা দেওয়া হয় স্টেডিয়াম এবং এই নমুনাটা স্টেডিয়াম দেওয়ার পরে নমুনাটা যায় গিয়া আপনার উসমানী মেডিকেল কলেজ থাকিয়া রিপোর্টটা আয় চৌহাট্টা সিভিল অফিসও যারার মেডিকেলর রিপোর্ট আয় অনেক সময় তারা ওখান থাকিয়া ফোন করে, আপনার তো মেডিকেল পজিটিভ, আপনার করোনা পজিটিভ, আপনার টেকা লাগবো 30,000-40,000। এখন আগামীকালকে ফ্লাইট, আজকে টেলিফোন করি কর মেডিকেল করোনার পজিটিভ এ নেগেটিভ করে দিতে পারবো, 30,000-40,000 টাকা লাগবো। এই ধরনের কিছু ঘটনা আমার সামনে আছে। আমি আশা করি আর আগামীকালকে যারা ভুক্তভোগী আসলা যারা কাতার আইসন তারারে লইয়া আমি লাইভ করবো এবং বিষয়টা আমি চাই আর যে আমি সাংবাদিকগণের কাছে আমার অনুরোধ, সিলেটর বিজ্ঞ সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবার কাছে আমার একটা অনুরোধ হইল, আপনারা যে সিলেট চৌহাট্টার যে আপনার সিভিল সার্জনের যে অফিস আছে, যেন তাকে করোনার সার্টিফিকেট দেওয়া হয় প্রবাসী হলরে, ও জায়গাখানো আপনারা যাইবা। একজন মহিলায় অনেক সহজ সরল প্রবাসীরে কাতার প্রবাসী হলরে ফোন করে, ফোন করিয়া কয়
তুমি তো যাইতে পারতে না, তোমার হইল পজিটিভ, করোনা পজিটিভ, এখন তোমার টেকা লাগবো 30,000, 40,000, 50,000। এই ধরনের দুর্নীতি শুরু হয়েছে প্রবাসী লড়ে লইয়া। এক তো মানুষে অ্যাপ্রুভেল পাইতরা না, অ্যাপ্রুভেল লাগিয়ে অনেক সমস্যা, যারা অ্যাপ্রুভেল পার তারা লগে এই ধরনের কর্মকাণ্ড সিলেট গটের দেখার মতো কেউ নাই। দয়া করিয়া সাংবাদিকগুলোরে কইয়ার, দয়া করিয়া সাংবাদিকগুলোরে কইয়ার, যারার যারার পজিটিভ হইব তার তো মেডিকেল পজিটিভ অলরেডি, আপনার একটা অনলাইনও পজিটিভ আইব এবং উসমানী মেডিকেল থাকিয়া খোয়া হইব যে একটা পজিটিভ, যেনটাকে রিপোর্ট বিলি করত, রিপোর্ট বিলি করার সময়, রিপোর্ট দেওয়ার সময় ফোন করার কথা নাই। রিপোর্ট নেগেটিভ হোক আর পজিটিভ হোক তার নসিব একটা আছে, তার যদি করোনা পজিটিভ হয় এই ফ্লাইটে আইতে পারতো না, স্বাভাবিক পজিটিভ হইলে আইয়া কাতার ধরা পড়ব। তাহলে একদিকে জাতীয়ভাবে ক্ষতি করে, একদিকে দুই নম্বরই করে প্রবাসীগুলোর লগে দুই নম্বরই করে এই বিষয়টা, এই বিষয়টা আরও কিছু বিষয় আছে যে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের টিকিট আছে, যারা রিটার্ন টিকিট আছে সিলেটর যাত্রী, যারা অ্যাপ্রুভেল পাইছেন, যারা কাতার আইবা, তারারে বিভিন্ন ধরনের হয়রানি করা হর, তারারে রিটার্ন টিকিট দেওয়া হয় না, তারারে খাওয়া হয়, হোটেল বুকিং করতে হইব, এই করতে হইব, সেই করতে হইব। হোটেল বুকিং করার ব্যাপারটা তারার অলরেডি অ্যাপ্রুভেলের লেখা আছে, যে অ্যাপ্রুভেল লেখা আছে এই অ্যাপ্রুভেলও আপনার হোটেলও না মোটেলও না, ও এই বিষয়টা ক্লিয়ার আছে, কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি করা হর, বিশেষ করে কাতার প্রবাসীগুলোরে বিমান অফিসে হয়রানি করা হর, কাতার প্রবাসীগুলোরে ট্রেভেলসে হয়রানি করা হর, আর করোনার সার্টিফিকেট নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হইতে হইব। সিলেট এখন কলঙ্কিত, সিলেট এখন আলোচিত, যে 6 জানুয়ারি একজন নববধূরে দর্শন করছে, একজন মানুষ বিয়া করছে, বিয়া করিয়া বৌলিয়া গেছিল ঐতিহ্যবাহী এমসি কলেজ ক্যাম্পাস দেখাইতো, এত বাড়া থাকি আইসে না, ও সিলেটর সন্তান, সিলেটর সুরমা, সিলেট দক্ষিণ সুরমার অধিবাসী। যদি সিলেট নিরাপত্তা পায় না, যদি দক্ষিণ সুরমার একজন মানুষে বিয়া করিয়া যদি বৌলিয়া গিয়া কোনো ধরনের নিরাপত্তা পায় না, তাহলে সিলেটের এই ধরনের অনেক ঘটনা ঘটে। আমি যতটুকু পারি সিলেটের এই ঘটনাগুলা তুলিয়া ধরার চেষ্টা করি, সিলেটের প্রবাসীগুলোর সমস্যার সমাধানের চেষ্টা করি, সিলেট প্রবাসীগুলোর বিশেষ করে আমার সিলেট প্রবাসীগুলোর যে যেন আসন তারার তারা তারার সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই মুহূর্তে আমি আপনারা দয়া করি আপনারা এই ভিডিওটা, এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা। বেশি বেশি করে শেয়ার করার কারণ হইল যে অনেকের করোনার নেগেটিভ হয়, করোনার সার্টিফিকেট, করোনার টেস্ট করা হয়, আমরা এই করোনার সিলেট টেস্ট করা লাগিয়া মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট চারটা জেলার প্রবাসীসকল, বিভিন্ন উপজেলার প্রবাসীসকল, যে বিশেষ করে কাতার আওয়া লাগিয়া তারার একমাত্র হইল সিলেট উসমানী মেডিকেল। উসমানী মেডিকেলও তারা যাওয়া লাগে না, তারা নমুনাটা যে স্টেডিয়াম আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্স, এই কমপ্লেক্সও তারা নমুনা দেয়, এই নমুনাটা নেওয়া হয় সিলেট উসমানী মেডিকেল, এরপরে 48 ঘন্টার পর রিপোর্ট দেওয়া হয় আপনার 74টা সিভিল সার্জনের অফিসও। এই সিভিল সার্জনের অফিসও দুর্নীতি করে, এই সিভিল সার্জনের অফিসও দুই নম্বরই করে একজন মহিলা আছে, এই মহিলায় বিভিন্ন সময় প্রবাসীগুলোরে ফোন দেয়, ফোন দেওয়া হয় আমার কাছে ডকুমেন্ট, আগামীকালকে ইনশাআল্লাহ আমি লাইভও আইমু, আগামীকালকে লাইভও আইমু, ডকুমেন্ট লইয়ার লাইভও আইমু। আমি শুধু এই লাইভের মাধ্যমে হুঁশিয়ার করে দেওয়ার যে সিলেটর, সিলেটর 74টা সিভিল সার্জনের অফিসও যে মহিলা আছে, এই মহিলার রেকর্ড আমার কাছে আছে, এই মহিলার রেকর্ড আমার কাছে আছে, এই মহিলার এবং সিভিল সার্জন অফিস থাকিয়া যে কাতার প্রবাসীগুলোরে বিভিন্ন সময় ফোন দেওয়া ওর 30,000, 40,000 টাকা লাগবো। আরে বেটা যদি নেগেটিভ হয়, যদি পজিটিভ হয় কাতার আবার দরকার নাই,
যখন নেগেটিভ হইব তখন আইব। তুই নেগেটিভ আর পজিটিভ বানাও রাখে। 2000 টাকা লাগে মেডিকেল টেস্ট, যদি নেগেটিভ আর পজিটিভ যেটাই হোক একজন মানুষের জীবন লইয়া খেলা ঠিক নাই। এ বিদেশ হওয়া তো ফোরের কথা, ফুল আদি আদি বিদেশ হওয়ার ফোরের কথা। একজন মানুষরে তোমরা পয়সা লাগিয়া নেগেটিভ বানাইতে রায়, পয়সা দিয়া পজিটিভ বানাইতে রায়, এ এয়ারপোর্ট হওয়ার পরে তার পরিবার, তার পরিবার, তার বউ বাচ্চা এবং এ যেন আর তার তার তো জীবন তোমরা অনশেষ করে লিত রায়। দাফে দাফে বাংলাদেশও প্রবাসী অগলরে কষ্ট দেওয়া ওর, প্রবাসী অগলরে হয়রানি করা ওর, সিলেটর মাটিত শাহজালালের পবিত্র মাটিত আর কত ধরনের দুর্নীতি করবায় আর কিলা নোংরা করবায় এই মাটিরে। আমরা যদি এই মুহূর্তে সচেতন না হই, সিলেটর যারা নেতা আসন, সিলেটর 9টা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অগলরে কইয়ার, আমরা 5 জন আলোকিত মন্ত্রী আসন সবরে কইয়ার, প্রবাসী অগলর দিকে একটু নজর দোকা, প্রবাসীর প্রতি একটু খেয়াল করোকা। সিলেটর কাতার প্রবাসী যারা অ্যাপ্রুভেল পাইছন তারার মেডিকেল সার্টিফিকেট লইয়া যে দুর্নীতি শুরু হয়েছে এই দুর্নীতি বন্ধ করতে হইব। 4টার সিভিল সার্জন অফিসও যে বাজারা সিন্ডিকেট বানাইছে আগামীকাল তোমাদের মুখোশ আমি খুলিয়া দিব, যেন প্রবাসী অগলরে সাতাইবায়, যেন প্রবাসী অগলরে কষ্ট দিবায়, আমি আহমদ রিয়াজে ছাড় দিতাম না। ইনশাল্লাহ আপনারা খুশি হইবা। গ্রীষ্মর একটা বিষয় লইয়া আমি গতকালকে লাইভ করছিলাম। গ্রীষ্ম আমরা সিলেটর 50-60 জন অসহায় মানুষ, তারা যুবকগণের সিদ্ধান্ত নিয়েছে তারা আত্মহত্যা করবো, তারা টেকাও পান না, তারা যাইতেও পারেন না গ্রীস থাকিয়া বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ। এই বিষয় লইয়া গতকালকে আমি লাইভ করছিলাম। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এই বিষয়টার একটা সমাধান হইব ইনশাল্লাহ। আমি চাই না যে সিলেটর কোনো মানুষে সিলেটর কোনো মানুষের ক্ষতি করক, আমি চাই না সিলেটর মানুষে সিলেটর ঐতিহ্য নষ্ট করক, আমি চাই না সিলেটর সামাজিক অবস্থা নষ্ট হোক, আমি চাই না দেশে বিদেশে সিলেটি অগলে সরম পাক্কা, সিলেটি অগলোর মান মর্যাদা নষ্ট হোক। আমরা দেশের বাড়া যখন আই আমরা সিলেটি হিসাবে গর্ববোধ করি, আমরা যখন দেশের বাড়া আই আমরা হই যে সুরমা গাঙ্গের ফারে বাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলেটি। এই সিলেটির ঐতিহ্য আমরা দরিয়া রাখতাম চাই, যে বা যারা সিলেটের ঐতিহ্য নষ্ট করবায়। আমরা দল মত নির্বিশেষে, আমরা কোনো দল দেখি না, সিলেটের সম্মান রক্ষা করা লাগিয়া, সিলেটের ঐতিহ্য রক্ষা করা লাগিয়া দেশে বিদেশে তখন আমরা রাজনৈতিক কোনো দল দেখি না, আমরা হকল সিলেটি। আমরা হকল সিলেটি যেভাবে এমসি কলেজের 6 জন কুলাঙ্গার যেভাবে আমরার সিলেটের ঐতিহ্য নষ্ট করছে, আমরা সিলেটি সব মিলিয়া, এখানে কোনো রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আঞ্জুমানে আল ইসলাহ, খেলাফতে মজলিস, আমরা হেফাজতে ইসলাম সহ সিলেটের কোনো দল থাকে না। সিলেটের ঐতিহ্য রক্ষা করা লাগিয়া, সিলেটের মান সম্মান রক্ষা করা লাগিয়া দেশে বিদেশে সিলেটি হল এক। সিলেটের ঐতিহ্যর প্রশ্নে, সিলেটের সম্মান রক্ষা করার প্রশ্নে আমরা সবাই এক। যারা অপরাধ করে, অপরাধীর কোনো দল হইতে পারে না, অপরাধীর কোনো সিন্ডিকেট হইতে পারে না, অপরাধীর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। এই 6 জনরে যারা আশ্রয় দিব, এই 6 জনরে যারা প্রশ্রয় দিব, তারার বিরুদ্ধে আমরা সিলেটবাসী আসি। প্রিয় সিলেটবাসী, খানাইঘাট তাকিয়া শুরু করিয়া আপনার হবিগঞ্জ, হবিগঞ্জ এবং 4টা জেলার চতুর্দিকে ভারতের বর্ডার আছে। মৌলভীবাজারও বর্ডার আছে, সিলেট বর্ডার আছে, শাহবাজপুর বর্ডার আছে, খানাইঘাট বর্ডার আছে, জকিগঞ্জ বর্ডার আছে, প্রত্যেক বর্ডারও ফাড়া দিবা, যেন কোনো ধরনের এই 60 জন জানোয়ার যেন ভারত যাইতে না পারে। এই দিকে আপনারা খুব সচেতন থাকবা, যে 2 জন জানোয়ার ধরা পড়ছে এরারে আমরা সরাসরি ক্রস ফায়ার চাই, এরারে ক্রস ফায়ার দেওয়া হোক, এরার বিরুদ্ধে সিলেটের প্রত্যেক মানুষ আপনারা সচেতন থাকবা, সিলেটের প্রত্যেক মানুষ আপনারা সচেতন থাকবা। 2টা কুলাঙ্গার ধরা পড়ছে, 60 জন রয়েছে, এই 60 জনরে কেতনে এই 60 জন যত সময় ধরা পড়ছে না সিলেটের কলঙ্ক মোচন হইত না। আমরা চাই হজরত শাহজালালের পবিত্র মাটি তার কোনো দর্শন হোক না, আমরা চাই শাহজালালের মাটি তার কোনো সন্ত্রাসীর জন্ম হোক না, আমরা চাই কোনো রাজনৈতিক ছত্রছায়ায়
আমরা চাই এই সিলেটর পবিত্র মাটির পবিত্রতা আবার ফিরিয়া হোক। এই সিলেটর মাটির পবিত্রতা যারা নষ্ট করে, সিলেটর মান সম্মান যারা নষ্ট করে, সিলেটর মান সম্মান যারা নষ্ট করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চাই। এবং প্রিয় সিলেটবাসীর এই ঐক্যবদ্ধতা যেন, প্রিয় সিলেটবাসীর এই ঐক্য যেন সবসময় থাকে। এই সাইডটা কুলাঙ্গার যত সময় ধরা পড়ছে না, অত সময় সিলেটের মানুষের শান্তি নাই। ভারতের লোকে যত সীমান্ত এলাকা আছে, প্রত্যেক সীমান্ত এলাকা ফাড়া দিবা, বিভিন্ন ধরনের তারার মুখর স্টাইল বদলাইব, দাড়ি খামাইব, মুছ খামাইব, ফালাই দিব, ইতারে আপনারা চিহ্নিত করিয়া রাখবা। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে সিলেটের মানুষ যতদিন ঐক্যবদ্ধ থাকবা, হজরত শাহজালালের পবিত্র মাটির এই ধরনের অপরাধীর যেন আর কোনো জন্ম না হয়। আমরা চাই না সিলেট আর কোনো অপরাধীর জন্ম হোক, আমরা চাই না সিলেট আর কোনো সন্ত্রাসীর জন্ম হোক, আমরা চাই না সিলেট আর কোনো দর্শনকারীর জন্ম হোক, আমরা চাই না সহজ সরল ছাত্রদের কলঙ্কিত করা। এই সিলেটের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই সিলেটের যত স্কুল মাদ্রাসা আছে, এই সিলেটের যত কলেজ আছে, প্রত্যেক কলেজও, প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক স্কুলও আমরা সুন্দর একটা পরিবেশ চাই। এই সিলেটের দেশে বিদেশে যারা আছি আমরা, আমরা মাথা উঁচু করিয়া তাকতাম চাই। প্রিয় সিলেটবাসী, সিলেট শহরও যারা আসন, প্রবাসী হলের সহযোগিতা করুকা। কাতার প্রবাসী যারা কাতার আইতরা, তারার করোনার সার্টিফিকেট নিয়ে দুই নম্বর ইয়র, তারার করোনার সার্টিফিকেট নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি ওর, তার কাছে 30,000, 40,000, 50,000 করিয়া দেওয়ার, যে যে কাতার প্রবাসী দীর্ঘ 5-6 মাস বাড়িতে আসিল, এই প্রবাসীর অ্যাকাউন্টে কোনো টাকা নাই, কোনো কাজ নাই, দুইটা ঈদ গেছে, তারা কষ্টর মধ্যে আসলা, এত সমস্যার মধ্যে আসিল, কোনো ধরনের সহযোগিতা মিলছে না। যারা অ্যাপ্রুভেল পাইছে, অনেক কষ্ট করি অ্যাপ্রুভেল পাইছে, অনেকে অ্যাপ্রুভেল পার না, জানি না তারা কবে অ্যাপ্রুভেল পাইব, খুব স্লো গতিতে অ্যাপ্রুভেল পার। যারা অ্যাপ্রুভেল পার, তারা টিকিট করের, তারা হোটেল বুকিং দের, তারা অনেক দামে টিকিট করের, যখন মেডিকেল সার্টিফিকেট লাগে যায়, মেডিকেল টেস্ট লাগে যখন যায়, মেডিকেল টেস্টের টাকা তোমরা নিবায়, 2,000, 2,500, 3,000 টাকা নিবায়, মেডিকেল রিপোর্ট তোমাদের কাছে পাওয়ার পরে তোমরা সেনে দুই নম্বরই করো, সেনে 30,000, 40,000 টাকা করি মানুষের কাছ থেকে চাও। কাতার কিছু মানুষ আইসন, আমার সিলেটের কিছু মানুষ আইসন, যারার কাছ থেকে এইভাবে 30,000, 40,000 টাকা নেওয়া হয়েছে। 74 সিভিল সার্জন অফিসার যে দায়িত্বে যিনি রয়েছেন, সিভিল সার্জন অফিসের দায়িত্বে যিনি রয়েছেন, উনাকে বলছি দাদা, দাদা সিলেটের মানুষকে কষ্ট দিবেন না, বাবু নমস্কার, আপনি আপনি দায়িত্বে রয়েছেন, আমি নাম উল্লেখ করলাম না, আপনাকে নিয়ে লাইভে আসতে চাই না। যে মহিলা বিভিন্ন কাতার প্রবাসীকে ফোন দিয়েছেন, আপনার রেকর্ড আমার কাছে আছে, আপনি কী কথা বলেছেন সেই রেকর্ডটা আছে, আমি আশা করব আগামীকাল থেকে, আমি আশা করব আগামীকাল থেকে সিলেটের বিদেশ যাত্রী প্রবাসী যারা আছেন, সিলেটের যত প্রবাসী আছেন, তাদের করোনার সার্টিফিকেট নিয়ে কোনো ধরনের হয়রানি করবেন না, কোনো ধরনের হয়রানি করবেন না। যদি কোনো প্রবাসীকে হয়রানি করেন, বিমান অফিস এবং মেডিকেল সার্টিফিকেট, এই দুই জায়গায় যদি আপনারা সিলেটের প্রবাসীদেরকে কোনো হয়রানি করেন, আপনাদেরকে কোনো ছাড় দিব না। গ্রিসে যারা রয়েছেন, ফ্রান্সে ইতালিতে যারা রয়েছেন, গ্রিসের বিষয়টা খুব জলদি শেষ হবে। যাদের নিয়ে আমি গতকালকে লাইভ করেছিলাম, গ্রিসের সভাপতি কমিউনিটি লিডারকে নিয়ে লাইভ করেছিলাম, যাদের ব্যাপারে ভিডিও প্রচার হয়েছে, যারা এই কাজের সাথে জড়িত, তারা আমার সাথে যোগাযোগ করেছে, ইনশাআল্লাহ গ্রিসে যারা রয়েছেন, আমাদের সিলেটের আটকে পড়া প্রবাসী যারা সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। মনে রাখবেন, কেউ না কেউ প্রবাসীদের পক্ষে দাঁড়াতে হবে। আমি সেলিব্রিটি হওয়ার জন্য না, আমি পরিচিতি হওয়ার জন্য না, আমি সিলেটের সন্তান হিসাবে, আমি
আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার এই জীবন, আমার এই জবান আমাকে যদি সুস্থ রাখেন, আমি প্রবাসীদের কল্যাণে কথা বলবো যেন বলি, প্রতিনিয়ত প্রবাসীদের জন্য কথা বলবো। আটকে পড়া কাতার প্রবাসীরা কত বিপদে রয়েছেন, আটকে পড়া কাতার প্রবাসীরা আপনারা নিশ্চিত থাকেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় রিসেন্টলি আমাদের দূতাবাসের মাধ্যমে, আমাদের কাতারে দূতাবাস মান্যবর রাষ্ট্রদূত এসেছেন, আমাদের দূতাবাস প্রচেষ্টা করে যাচ্ছে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আটকে পড়া কাতার প্রবাসীরা আবার কাতার ফিরে আসবেন, ধৈর্য হারা হবেন না। অ্যাপ্রুভেল লেট হচ্ছে, যারা অ্যাপ্রুভেল পাচ্ছেন তারা মেডিকেল, আপনি নমুনা টেস্ট করার পরে যখন সিভিল সার্জনের কাছে আপনারা যাবেন আমাকে ফোন দিবেন, প্রয়োজনে যাকে বলবে আপনার পজিটিভ হয়েছে উনাকে আবার আমি ঢাকায় পরীক্ষা করাবো, যাকে বলবে পজিটিভ হয়েছে, যাকে বলবে পজিটিভ হয়েছে টাকা লাগবে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। সিলেটের কাতার প্রবাসীদেরকে বলছি, সিভিল অফিস থেকে আপনার সিলেটের সিভিল সার্জনের 74 সিভিল সার্জনের অফিস থেকে যাদেরকে ফোন করে টাকা চাইবে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিবেন, আমি দেখব যে আপনাদের সাথে কারা দুর্নীতি করে। সবাই ভালো থাকবেন। আর বলে দিলাম সিলেটের প্রিয় সিলেটবাসী, সিলেটের যুব সমাজ, সিলেটের 4টা জেলার যারা রয়েছেন, আমরা এই কলঙ্ক মুছতে চাই। যারা এমসি কলেজকে কলঙ্কিত করেছে, যারা সিলেটের মাটিকে কলঙ্কিত করেছে, যে নর পশুরা একজন নববধূকে র্যাপ করেছে, ধর্ষণ করেছে, আজকে গড়ে গড়ে আমরা লজ্জিত, এলাকায় এলাকায় আমরা লজ্জিত, আমরা আতঙ্কিত, আমরা লজ্জা পেয়েছি, আমরা শরম পেয়েছি যে সিলেটের মাটি, সিলেটকে আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে যারা আপনার আমাদের মাথা নত করতে চেয়েছিল, দেশে বিদেশে যেখানে আমরা প্রতিনিয়ত আমরা মাথা উঁচু করে থাকি, আমরা সেখানে আমরা লজ্জা পেয়েছি। আমরা এই লজ্জা থেকে বেরিয়ে আসতে চাই, এবং ইনশাআল্লাহ আপনারা যেখানে আছেন, যে যার অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে সতর্ক থাকবেন। যে চায়ের কুলাঙ্গার এখনও গ্রেফতার হয় নাই, পুলিশকে সহযোগিতা করুন, র্যাবকে সহযোগিতা করুন, সীমান্ত এলাকা পাহারা দেন, শাহবাজপুর থেকে ফুলতলা, ফুলতলা থেকে কানাইঘাট জকিগঞ্জ, অর্থাৎ 4টা জেলার সীমান্ত এলাকা যে জায়গায় রয়েছে যুব সমাজ, আপনারা দেখিয়ে দিবেন, সিলেটবাসী দেখিয়ে দিবে, সিলেটবাসী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই দর্শনকারীর বিরুদ্ধে সিলেটে কোনো রাজনীতি নেই, এরা অপরাধী, এরা পাপি, এরা কলঙ্কিত, এরা জানোয়ার, এরা হচ্ছে আমাদের দুশ্মন, এরা সিলেটের ইতিহাসের দুশ্মন, এরা সিলেটের ঐতিহ্যের দুশ্মন। এরা আওয়ামী লীগের না, এরা ছাত্রলীগের না, এরা বিএনপির না, এরা জামাতের না, এরা কোনো দলের না। যারা অপরাধ করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা ধর্ষণ করে, যারা মাদক ব্যবসা করে, যারা মাদক সেবন করে, যারা মাদক ব্যবসা করে, তাদের সাথে কোনো রাজনৈতিক কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এই সিলেটের দর্শনকারীদের সাথে যাদের যোগাযোগ রয়েছে, যাদের শেল্টার রয়েছে, এদের গডফাদার থাকলে গডফাদারের আস্থানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই দর্শনকারীর গডফাদারের আস্থানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না, এদের সাথে কোনো রাজনৈতিক সন্ধি থাকতে পারে না, এরা কোনো রাজনীতি করতে পারবে না। এই সিলেটের মাটিতে, সিলেটের পবিত্র মাটিতে ছাত্রলীগের নাম নিয়ে কেউ দর্শন করতে পারবে না, কেউ সন্ত্রাস করতে পারবে না, ছাত্র দলের নাম নিয়ে কেউ সন্ত্রাস করতে পারবে না, কেউ দর্শন করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে সিলেটবাসী ঐক্যবদ্ধ, দলমত নির্বিশেষে দর্শনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, দর্শনকারীর বিরুদ্ধে সিলেটের অবস্থান ক্লিয়ার। দর্শনকারীদের রেহাই নাই, যেখানে পাবেন সেখানে এদেরকে গ্রেফতার করুন, পুলিশের কাছে দেন। আমরা কিছুই চাই না, আমরা চাই ক্রস ফায়ার চাই, এবং এই দর্শনকারীদের বিরুদ্ধে আশা করি এদের সাজা ক্রস ফায়ার, এদেরকে নিয়ে র্যাব বন্দুক যুদ্ধে যাবে।